আমাদের একটা 900 অর্ডার করা হয়েছিল, তো সেটা আর কি এসছে সেটা আবার নিতে যাচ্ছি। তো আমরা যাচ্ছি, বলু আগে আগে, আমরা পিছনে পিছনে। হ্যাঁ, কি কেমন মনে হচ্ছে? ঠিকঠাক আসবে? হ্যাঁ ঠিকঠাক আসবে। কি মানে আজকে দেখা যাক আনবক্সিং করে আনবক্সিং এ কি বেরোয়। অক্সেলের উপর ভরসা আছে, থালা বাসন তো পাঠাবে না, দেখা যাক গাইস কি পাঠায়। এ আমি খেলে বলনি ভাইয়া, ভিডিও বানানে তো আমাকে। ও গাইস, সবচেয়ে সেরা চাকু, ঠিক আছে, এটা দিয়ে আনবক্সিং করতে হচ্ছে, কিচ্ছু করার নেই। আচ্ছা ঠিক আছে, সামান আ গেয়া ও ভাই সাহেব, এইটা বেশি চাপ করতে হবে নাকি? আ হায় দাদাজি, গাইস আগেরটাও যা যা এসছে এটাতেও তাই। এই যে স্কেটের দলিল আর একটা ব্রেক, ভাই রে ভাই কিভাবে ফাঁসিয়েছে। স্কেটের দলিল আর কয়েকটা অ্যালেন কি আর একটা স্ক্রু এই মালটা লাগানোর জন্য মনে হয়, একটা ব্রেক যেটা আমি জীবনে ইউজ করি না, আর হলো স্কেটটা সেমই হবে আর কি, ডিফারেন্ট হবে, সবই সেম, চাকাও সেম, 110 এমএম চাকা। দুমন হচ্ছে এটা বেশি চকচক করছে। হ্যাঁ চকচক বেশি করছে না? হ্যাঁ খালি এটার থেকে বেশি এটা চকচক করছে। নয়া মাল হে ভাইয়া, নয়া নয়া মাল হে, নয়া নয়া সাল, নয়া সাল মে নয়া মাল, একদম মজেদার। তো গাইস এটাও রাইড করে দেখাবো যে কেমন কি চলে। তো আপাতত আনবক্সিং এ সব কিছু নাট টাইট আছে কিনা সেগুলো দেখে নিই, তারপর আমরা স্টার্ট করব। Thank you.
ভিডিও অন করা ওর গায়ের পথে লাভ দে এই যে সে ভাই অ্যাক্সিডেন্ট করে এই যে পড়ে আছে চোখ বন্ধ কর চোখ বন্ধ কর চোখ বন্ধ কর সো গাইজ লাস্ট পয়েন্টে এটাই বলবো যে আমার অক্সেলম MF900টা খুবই ভালো লেগেছে যেটা মানে এটা নতুনটা নিয়েছি পুরোনোটাও ভালো বাট এটা নতুন তো তো নতুনটা আরও বেশি ভালো তো এমন স্কেটের ভিডিও দেখতে হলে আমার চ্যানেলের সাথে থাকো সাবস্ক্রাইব করো কমেন্ট করো আর শেয়ার অবশ্যই করে দেবে বন্ধুদের সাথে তো আমি আগের দিন ইউটিউব স্টুডিওতে দেখছিলাম যে 95% লোক ভিডিও দেখছে বাট সাবস্ক্রাইব করেন ভাই খুবই খারাপ লাগলো ভাই সাবস্ক্রাইব করতে টাকা লাগে না প্লিজ সাবস্ক্রাইবটা করে নাও আর এমন ভিডিও দেখার জন্যে আমার চ্যানেলের সাথে থাকো তো আজকের জন্যে বাই বাই